কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, যেমন তাওরাত, ইনজিল, জবুর এগুলো সবই আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, ঠিক তেমনি কোরআনও আল্লাহ সুবহানাহু তাআলার বাণী। তবে কোরআনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে মুজিজা হিসেবে পাঠিয়েছেন, কোরআনের হেফাজতের জিম্মেদারি তিনি নিজে নিয়েছেন, কোরআন অপরিবর্তনীয় থাকবে, মানুষ তার মধ্যে কোনো পরিবর্তন সংঘটিত করতে পারবে না। এগুলো সকল কিছু থেকে আল্লাহ কোরআনকে নিজেই মাহফুজ রেখেছেন, এবং এই মাহফুজ রাখার দুটি ভিত্তি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে আল কিতাব। কোরআন মানে পড়া, কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কেরা আমাদ্দা থেকে, করা আয়া করা ও মানে পড়া, সেখান থেকে কোরআন যা অধিক পাঠ করা হয়, তথা কোরআন অধিক পাঠের মাধ্যমে সংরক্ষিত থাকবে, হিফজের মাধ্যমে মুখস্ত করার মাধ্যমে সংরক্ষিত থাকবে, আরেকটি হচ্ছে কিতাব লিখে রাখার মাধ্যমে সংরক্ষিত থাকবে, দয়া লিখেল কিতাব, কাতাবা ইয়াকতুব মানে লেখা, সেখান থেকে কিতাব, লিখিত কিছুকে বলা হয় কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে মুসলমানদের মস্তিষ্কে অত্যধিক পঠনের মাধ্যমে, মুখস্ত রাখার মাধ্যমে এবং লিখিত রূপে সংরক্ষণ করার ব্যবস্থা 1400 বছর পূর্ব থেকেই করেছেন এবং এখনও তা অব্যাহত আছে। কোরআন হচ্ছে বরকতময়, এই জন্য যেহেতু এটি আল্লাহ সুবহানাহু তাআলার বাণী আর আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা আছে সবই বরকতময়। আল্লাহর নাম যেমন বরকতময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় কিন্তু বিসমিল্লাহ বলে না, ইয়াকুলু মাআহু শয়তান, তার সাথে শয়তান খায়। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে কিন্তু আল্লাহর নাম আসসালাম, সালাম আল্লাহর নাম, আসসালামু আলাইকুম বলে না, তখন সেই বাড়িতে শয়তান প্রবেশ করে। তাহলে আল্লাহর নামের একটা বরকত আছে, যেই বরকতে শয়তান সেখানে থাকে না এবং সেই খাবারে এবং খাদ্যে বরকত হয়। তো আল্লাহর নামে যেমন বরকত আছে, তেমন আল্লাহর বাণীতেও বরকত আছে, মানে আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু তার সবই বরকতময়। তো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সংশ্লিষ্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, তার কথা, তার বাক্য, তার শব্দ, তার আওয়াজ হচ্ছে পবিত্র কোরআন। এই জন্য কোরআন যেখানে পাঠ করা হবে সেখানে অবশ্যই বরকত হবে, যে পড়বে তার জীবন বরকতমণ্ডিত হবে, যে বাড়িতে পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে, যে এলাকায় পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে, যে দেশে পাঠ করা হবে সেখানে বরকত অবতীর্ণ হবে। তো কোরআন বরকতময় কিতাব, এবং আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের মধ্যে কোরআনকে বরকতময় বলেছেন, ইন্না আনসালনাহু, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে আমি এটাকে কিতাবাম মুবারাকা, বরকতময় কিতাব হিসেবে পৃথিবীতে অবতীর্ণ করেছি। দ্বিতীয়ত, কোরআন হচ্ছে মুসলিম উম্মার ভাগ্যের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে সর্বোন্নত শিখরে পৌঁছে দিবেন, আবার এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিবেন। তাহলে এই কিতাবের কারণে একটা অংশ সবার উপরে যাবে, একটা অংশ সবার নিচে নামবে, এর অর্থ কী? এই উম্মতের যে অংশ কিতাবকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে তারা পৃথিবী শাসন করবে এবং করেছে, আর এই উম্মতের যে অংশ কিতাবকে মূল্যায়ন করবে না তারা পৃথিবীতে অত্যাচারিত, মাজলুম, নির্যাতিত এবং তাদের কোনো দাম থাকবে না, তাদের কোনো মূল্য থাকবে না। কিতাবের মূল্য তাদের কাছে যেমন, দুনিয়াবাসীর কাছে তাদের মূল্য হবে তেমন। আর আগের যুগে সাহাবিদের কাছে কিতাবের মূল্য যেমন ছিল, দুনিয়াতে তাদের তেমন দাম ছিল, তেমন মূল্য ছিল, তেমন দাপট ছিল, তেমন প্রভাব ছিল। এবং আল্লাহ সুবহানাহু তাআলা অতীতের প্রতি উম্মতকে কিতাব না মানার কারণে এবং কিতাব অবমাননার কারণে শাস্তি দিয়েছেন, আজাব পাঠিয়েছেন। যেমন আমরা আমাদের যে ধারাবাহিক তাফসির করেছি, সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আপনারা পাবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বানু ইসরাইলের মাথার উপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলেন, ওয়ারাফানা ফাওকুমুত তুর, পুরো তুর পাহাড়কে উঠিয়ে বানু ইসরাইলের মাথার উপর তুলে ধরেছিলেন। কি বলতে? এটা বলতে যে আমি যে তাওরাত কিতাব পাঠিয়েছি, এই কিতাবকে তোমরা খুদু বিকুওয়াহ, শক্ত করে ধরো, এই কিতাব পড়ো, এই কিতাব মুখস্থ করো, এই কিতাবের উপর আমল করো, এই ওয়াদা করো, নাহলে যে তুর পাহাড় ছেড়ে দেব, তোমরা সব এখনই মৃত্যুবরণ করবে এবং ধ্বংস হয়ে যাবে। তো অতীতের প্রতি জাতি যারা কিতাবকে মূল্যায়ন করেনি, আল্লাহর পাঠানো আদেশ, বাণী এবং মুজিজাকে মূল্যায়ন করেনি, তাদের উপর শাস্তি এবং আজাব নেমে এসেছে।
যারা আল্লাহর পাঠানো উটনিকে মূল্যায়ন করেনি তাদের উপর আজাব নেমে এসেছে। কাউকে আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করেছে, কাউকে বিশাল ঝড় দিয়ে ধ্বংস করেছে, কাউকে আল্লাহ পুরো শহর উল্টিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছে, আর কারোর মধ্যে মহামারীতে সমূলে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে এই উম্মতের উপর ওই ধরনের আজাব তথা এই উম্মতের উপর নূহ আলাইহিস সালামের বন্যা, এই উম্মতের উপর কওমে লূতের মতো শহরকে উল্টিয়ে দেওয়া, এই উম্মতের উপর ভূমিকম্প দেওয়া, এই ধরনের কোনো আজাব এবং গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপর দিবেন না, দিয়ে এই উম্মতকে সমূলে ধ্বংস করে দিবেন না। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে করেছেন। তাহলে এই উম্মত যদি কোরআনকে মূল্যায়ন না করে তো এই উম্মতের কি হবে? এই উম্মতের উপর যে আজাব এবং গজব আসবে তা হচ্ছে এই উম্মতের উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে, এবং বিধর্মীরা এই উম্মতের উপর অত্যাচার করবে, জুলুম করবে, তাদেরকে শাস্তি দিবে, তাদেরকে মারবে। যেমন হালাকু খা এবং চেঙ্গিস খা বাগদাদে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে জবাই করে কাটা মাথা দিয়ে মিনার তৈরি করেছিল, এবং আব্বাসি খেলাফতের খলিফাকে দারুল খেলাফা থেকে টেনে বের করে প্রকাশ্যে জবাই করেছে। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহর আজাব। স্পেনে যখন মুসলমানদের পদস্খলন ঘটেছে তখন আল্লাহ ফ্রান্সের মুসলমানদের তার উপর, ইউরোপের খ্রিস্টানদের, ফ্রান্সের খ্রিস্টানদের তাদের উপর চাপিয়ে দিয়েছে। স্পেনের মুসলমানেরা স্পেন ছেড়ে পালাতে 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 একজন মুসলমানও বাকি থাকেনি যে স্পেনে অবশিষ্ট থাকতে পারে অত্যাচারে নির্যাতনে। 70,000 মুসলমানকে মসজিদে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যুগে যুগে যেখানে মুসলমানেরা আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত ছেড়ে দিবে সেখানে তাদের উপর আজাব আসবে মানে ভূমিকম্প নয়, তাদের উপর আজাব আসবে মানে বন্যা নয়, তাদের উপর আল্লাহর গজব আসবে মানে শহর উল্টিয়ে দেওয়া নয়, তাদের উপর আজাব আসবে মানে বিধর্মীদের তাদের উপর চাপিয়ে দেওয়া হবে, যারা তাদেরকে জবাই করবে, হত্যা করবে, বোমা হামলা করবে, পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করবে। এবং আমরা শুধু অন্যদেরকে দোষ দিব যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, বিষয়টা এমন নয়, বরং আমরা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাতকে কোন জায়গায় রেখেছি সেটা আমাদের ভেবে দেখতে হবে। যেমনটা আমরা আপনাদের সামনে হাদিস পেশ করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই উম্মতকে আল্লাহ উপরে উঠাবেন এই কিতাব দিয়ে, নিচে নামাবেন এই কিতাব দিয়ে, তথা কিতাবের মূল্য যখন যেমন উম্মতের উপরে উঠা নিচে নামা তখন তেমন। আমাদের কাছে কিন্তু রোহিঙ্গাদের কাছে কিতাবের মূল্য যেমন, আল্লাহ মায়ানমারের বৌদ্ধদের কাছে তাদেরকে করে দিয়েছে তেমন, ফিলিস্তিনিদের কাছে আল্লাহর কিতাব নবীর সুন্নাত দিনের মূল্য যেমন, আল্লাহ ইসরায়েলিদের কাছে তাদেরকে করে দিয়েছে তেমন। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। অতীতের সকল উম্মতকে আল্লাহ আজাব দিয়েছে, গজব দিয়েছে, শাস্তি দিয়েছে, এই উম্মতও যদি আল্লাহর কিতাব, আল্লাহর মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে অবহেলা করে, অবমূল্যায়ন করে, তাহলে তাদেরকেও আল্লাহ আজাব দিবে, গজব দিবে, কিন্তু ধরন ভিন্ন। ধরন হচ্ছে এটাই, বিধর্মীদের দিয়ে তাদের উপর শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন কিয়ামতের মাঠে আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জাতুল্লাকুম ওয়া আলাইকুম, কোরআনের সবচেয়ে ভালো দিক এবং আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দিক এটি যে কিয়ামতের মাঠে আল্লাহ যে সমস্ত সাক্ষী দিয়ে মানুষকে অপরাধী প্রমাণ করবেন, মানুষের দুই হাত দিয়ে অপরাধী প্রমাণ করবেন, মানুষের দুই পা দিয়ে অপরাধী প্রমাণ করবেন, জমিনকে কথা বলার মাধ্যমে অপরাধী প্রমাণ করবেন, ঠিক প্রত্যেকটা মানুষের বিষয়ে যেমন তার দুই হাত কথা বলবে, দুই পা কথা বলবে, জমিন কথা বলবে, তেমনই প্রত্যেক মানুষের বিষয়ে কোরআন কথা বলবে, প্রত্যেক মানুষের বিষয়ে কোরআনকে কথা বলার সুযোগ দেওয়া হবে, কোরআনকে কমেন্টস করার, মন্তব্য করার সুযোগ দেওয়া হবে। যেমন মানুষের দুই হাত মন্তব্য করবে তেমন মানুষের পক্ষে অথবা বিপক্ষে কোরআন মন্তব্য করবে, এবং কোরআন যখন মন্তব্য করার সুযোগ পাবে তখন কোরআন আপনার পক্ষে বলবে না বিপক্ষে বলবে সেটাও নির্ধারণ করার সুযোগ আপনার কাছে দুনিয়াতেই আছে।
তথা আপনাকে যদি বলে দেওয়া হয় আগামীকাল বিচার হবে, উমুকে তোমার সাক্ষী, তুমি এখন তাকে তোমার পক্ষে বানিয়ে নিতে পারলে তোমার বিচার মাপ, তখন আপনি ওকে হোটেলে নিয়ে গিয়ে চা বিস্কুট খাওয়াবেন, পকেটের মধ্যে ঘুষ ঢুকিয়ে দিবেন যে ভাইকে কালকে আমার পক্ষে সাক্ষী দিস। তো কোরআনকে চা বিস্কুটও খাওয়ানো যাবে না, কোরআনকে ঘুষও দেওয়া যাবে না। সহজ উপায় কি? দুনিয়াতে আপনি জানেন কোরআন আপনার কাছে সাক্ষী উপস্থিত, কিয়ামতের মাঠে আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, আপনার বাড়িতে আছে, ঘরে আছে, মসজিদে আছে, তবুও যদি আপনি তাকে আপনার পক্ষে আনার চেষ্টা না করেন, প্রশ্ন বলে দেওয়ার পরেও, প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যদি আপনি পরীক্ষায় ভালো না করেন, তাহলে এই জিম্মেদারি তো আর আমার এবং আপনার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়, এই দায়িত্ব পুরোটাই আপনার উপরে। কোরআন আপনি কেন শিখেননি, কেন পড়েননি, এর জবাব আপনিই দিবেন। কিন্তু আপনি জানতেন যে কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। সুতরাং কেমনে তাকে পক্ষে কথা বলাবেন? সহজ উপায়, কোরআন শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে, বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিহিম আকফাল, তারা কেন কোরআন বুঝে না, তাদের অন্তরে কি তালা মারা আছে? لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله, এই কোরআন যদি হিমালয় পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে কোরআনের মধ্যে যা আছে এটা বুঝে হিমালয় পাহাড় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপত। কিন্তু মানুষের মধ্যে কোরআন পাঠানো আছে, মানুষ সেটা বুঝে দেখার এবং শোনার এবং মানার চেষ্টা করে না। এর জবাব মানুষকে দিতে হবে কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সংক্ষিপ্ত কি আলোচনা করলাম? কোরআন বরকতময়, কোরআন আল্লাহর বাণী। দ্বিতীয় কি আলোচনা করলাম? কোরআনের সাথে মুসলিম উম্মার ভাগ্য জড়িত। কোরআনকে মুসলিম উম্মা দাম দিবে যেমন, দুনিয়াতে তাদের মান সম্মান হবে তেমন। কোরআনকে মুসলিম উম্মা দাম দিবে না, আল্লাহর আজাব এবং গজবের শিকার হবে। আজাব গজব মানে ভূমিকম্প নয়, আজাব গজব মানে বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে। তিন নম্বর কি? কোরআন সাক্ষী। কোরআন আপনার পক্ষেও সাক্ষী হতে পারে, কোরআন আপনার বিপক্ষেও সাক্ষী হতে পারে। এবার আমরা সংক্ষিপ্ত কোরআনের দুই একটা ফজিলত দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহলাল্লাহ আহলুল কোরআন। দুনিয়াতে মন্ত্রীর লোক আছে, এমপির লোক আছে, চেয়ারম্যানের লোক আছে, ওসি এসপি ডিসির লোক আছে, প্রধানমন্ত্রীর খাস লোক আছে, যে অমুকে অমুক মন্ত্রীর খাস লোক, অমুকে অমুক আওয়ামী লীগ নেতার খাস লোক, তার সাথে ঝামেলা করিস না, বিপদে পড়বি। তো দুনিয়াতে আল্লাহর লোক আছে, আল্লাহর খাস লোক আছে, তারা কারা? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিআ, যাদের রাতের বেলা কোরআনের ভালোবাসায় পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, এবং যারা রাতে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করে, যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রক্ষা করে, তারা দুনিয়াতে আল্লাহর খাস লোক, তারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলার ওলি, আল্লাহ সুবহানাহু তাআলার বন্ধু। এবং আল্লাহর এই সমস্ত বন্ধুদের সাথে যারা খারাপ ব্যবহার করবে, আল্লাহ তাদের সাথে শত্রুতা করবে। কোরআন পাঠক যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে জান্নাতে বলা হবে, ইকরাউল কোরআন ওয়ারাত্তিল ওয়ারতাকি, কোরআন পড়ো আর উপরে উঠতে থাকো। তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে, তোমার জান্নাতের সর্বশেষ স্তর সেখানে গিয়ে শেষ হবে। জান্নাতে আসনের পার্থক্য আছে, মর্যাদার পার্থক্য আছে, সম্মানের পার্থক্য আছে। সেই পার্থক্যের মধ্যে উপরের দিকে উঠতে চাইলে সর্ব উপরের দিকে ওঠার সহজ রাস্তা হচ্ছে কোরআন পড়া। মানে জান্নাতের সর্বোচ্চ স্থান কি? সর্বোচ্চ স্থান হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতিবেশী হওয়া। জারুল্লাহ জারু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারা, এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান। তো মানুষ জান্নাতে যাওয়ার পর বেশি উপরে উঠবে কি দিয়ে? দুনিয়াতে কোরআন পাঠের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলেও সত্য কি, কোরআনের এত গুরুত্ব থাকার পরও এবং কোরআন প্রত্যেক মুসলমানের সন্তানের জন্য শিক্ষা ফরজ হওয়ার পরও, ফরজে আইন হওয়ার পরও, সালাত যেমন ফরজ, কোরআন শিখাও তেমন ফরজ, কেননা কোরআন ব্যতীত সালাত বাতিল, কোরআন ব্যতীত সালাত বাতিল, কোরআন ব্যতীত সালাত বাতিল। কোরআনের সর্বনিম্ন যে অংশটা সালাতে পড়তেই হবে সেটা হচ্ছে সুরা ফাতেহা। সুরা ফাতেহাও কোরআনেরই অংশ। তো সুরা ফাতেহা ব্যতীত সালাত বাতিল, কোরআন ব্যতীত সালাত বাতিল। তো যদি সালাত মানুষের জন্য ফরজ হয়, তো কোরআনও ফরজ। কিন্তু দুঃখজনক হলো সত্য কি,
আমরা নিজেরা কোরআন জানি না, আমাদের সন্তানেরা কোরআন জানে না, আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, আমাদের গ্রামে কোরআন পড়া হয় না, আমাদের এলাকায় আমাদের দেশে কোরআন পড়া হয় না, এবং কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে বিভিন্ন ব্রাক স্কুল, বিভিন্ন স্কুলের কারণে মসজিদ থেকে মক্তব উঠে যাওয়ার মতো অবস্থা। অসংখ্য শত শত মসজিদ থেকে নাই মক্তব, এবং অসংখ্য এলাকার মুসলমানের সন্তানেরা কোরআন না শিখেই বড় হচ্ছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমানের সন্তান কোরআন না শিখে বড় হচ্ছে। আর আমরা এমন এক মুসলিম দেশে বসবাস করি যেটা নামটা হচ্ছে মুসলিম দেশ, কিন্তু দেশের সরকারের পক্ষ থেকে স্কুল কলেজের কোনো সিলেবাসে কোরআন শিক্ষার শৈশ সমপরিমাণ ব্যবস্থা নেই। যে মুসলমানের সন্তান কোরআন শিখবে এর কার্যকরী কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, মসজিদ ভিত্তিক যে মক্তব পরিচালিত হতো সেটা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কিছু কিছু জায়গায় পরিচালিত হয়, যেটাকে আমরা সাধুবাদ জানাই, তবে সেগুলো আরও ভালো, আরও চমৎকার, আরও অ্যাক্টিভ হওয়া উচিত। কেননা ওটা এক প্রকার এমন একটা চাকরির মতো হয়ে গেছে, পেশার মতো হয়ে গেছে, যে শুধু টাকা নিলাম আর কোনো মতে দিন পার করে দিলাম। কারো কাছে জবাবদিহিতা এবং গুরুত্ব তেমন একটা আমরা অনুভব করতে পারি না, আমাদের সফর অনুযায়ী, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী। সেই আলোকে আমাদের এই সফরের মূল বক্তব্য, মূল দাওয়াত হচ্ছে প্রত্যেক মানুষের ব্রেনের মধ্যে এটা প্রবেশ করানো উচিত যে শ্রেষ্ঠ দাওয়াতি কাজ কোরআন শিখা এবং শেখানো। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। শ্রেষ্ঠ দাওয়াতি কাজ হচ্ছে কোরআন শিখা এবং শেখানো। আর সর্বোত্তম সাদাকায়ে জারিয়ার পথ হচ্ছে কোরআন শিখা এবং শেখানো। আজকে আপনারা এখানে যত মানুষ আজকে সালাত আদায় করবেন এবং সালাতে সূরা ফাতিহা পড়বেন, আপনি যা নেকি পাবেন, ছোটবেলায় যারা আপনাদের কোরআন শিখিয়েছিল তারা নেকি পাবে না পাবে না? অবশ্যই পাবে। এবং তাকে যে শিখিয়েছিল সেও কি নেকি পাবে না পাবে? এইভাবে আজকে বর্তমান পৃথিবীতে জুমার দিনে যত মুসলমান যত মসজিদে গিয়ে সালাত আদায় করতেছে, ইবাদত করতেছে, তাদের প্রত্যেকের সকলের নেকির একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা পাবে এবং পাচ্ছে। তো আপনিও যদি এই সাদাকায়ে জারিয়ার বিশাল কাতারে সামিল হন, যে আপনার নামেও আপনার মৃত্যুর পর শত শত বছর যাবৎ নেকি অব্যাহত থাকুক, তাহলে সাদাকায়ে জারিয়ার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ইলম, জ্ঞান বিতরণ। আর জ্ঞানের, ইসলামের জ্ঞানের, একাডেমিক জ্ঞানের প্রথম স্তরটাই হচ্ছে কোরআন। ইসলামের জ্ঞানের আরও শাখা প্রশাখা আছে, কিন্তু শুরুটাই কি কোরআন। ইসলামের জ্ঞানের একাডেমিক লেভেলের প্রাথমিক থেকে প্রাথমিক স্তরটাই হচ্ছে কোরআন। আপনি যদি নিজে কোরআন শিখেন, কোথাও কোরআন শেখানোর ব্যবস্থা করেন, আপনার উসিলায় যদি একজন কোরআন শিখে, তার মাধ্যমে যদি পাঁচজন শিখে, তার মাধ্যমে যদি একশো জন শিখে, এভাবে কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আপনার কবরে এই নেকি পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। এরকম ব্যাপক সাদাকায়ে জারিয়া, বিশাল সাদাকায়ে জারিয়ার একটা বড় মাধ্যম হচ্ছে কোরআন। এই জন্য আমি আমার এই দাওয়াতি সফরের সকল বক্তব্যে একটা কথা উল্লেখ করেছি, সেই কথা হচ্ছে আমরা শিক্ষার গুরুত্ব জানি না। এই জন্যই আমাদের মসজিদে এসি থাকার পরেও, টাইলস থাকার পরেও মসজিদে বক্তব্য নাই। যদি বিশাল বিল্ডিং বানিয়ে পৃথিবী শাসন করা যেত, তাহলে দুবাই আজকে পৃথিবী শাসন করত। যদি প্রশস্ত রাস্তা বানিয়ে পৃথিবী শাসন করা যেত, তাহলে সৌদি আরব পৃথিবী শাসন করত। যদি তেল গ্যাস দিয়ে পৃথিবী শাসন করা যেত, মুসলমানেরা পৃথিবী শাসন করত। কিন্তু যারা পৃথিবী শাসন করছে, তাদের দুবাইয়ের মতো বিশাল বিল্ডিংও নাই, তাদের সৌদির মতো প্রশস্ত রাস্তাও নাই। তাদের কি আছে? জ্ঞান এবং বিজ্ঞান শিখা এবং চর্চা করার মতো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান আছে, অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে। আর আমরা সেই জ্ঞানটাকেই মাইনাস করে আমরা মনে করছি বিশাল বিল্ডিং করলে উন্নতি, ছাদ দিলে উন্নতি, টাইলস দিলে উন্নতি, এসি লাগালে উন্নতি। আপনি এগুলো সব বাদ দিয়ে যদি স্বর্ণ দিয়েও মসজিদ তৈরি করেন, আর যদি মুসল্লিদের মধ্যে জ্ঞান না থাকে, জ্ঞানের চর্চা না থাকে, তাহলে 50 বছর পরে স্বর্ণের মসজিদেও কেউ আসবে না। আর যদি আপনার মসজিদ তালপাতারও হয়, যদি বেড়ারও হয়, মসজিদই যদি না থাকে, কিন্তু মুসল্লিদের মধ্যে জ্ঞান থাকে, তো মানুষ খোলা মাঠে হলেও সালাত আদায় করবে। ইসলাম টিকে আছে জ্ঞানের মাধ্যমে,
এবং জ্ঞান চর্চার মাধ্যমে, জ্ঞান পৌঁছে দেওয়ার মাধ্যমে। তাহলে আমাদের মূল ফোকাস থাকা উচিত ছিল জ্ঞানের উপর, এবং এই জ্ঞানটা, এই দিনটা শুরুই হয়েছে জ্ঞান দিয়ে। কোরআনের নাম রাখা হয়েছে পড়া দিয়ে, কোরআনের নাম রাখা হয়েছে কিতাব, লেখা দিয়ে। এই উম্মতের উপর প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে পড়া দিয়ে। পৃথিবীর মানুষকে লেখা এবং পড়া মুসলমানেরা শিখিয়েছে। আজকের সভ্য ইউরোপ এবং সভ্য আমেরিকা জ্ঞান বিজ্ঞান স্পেনের কাছে শিখেছে, কর্ডোভা এবং গ্রানাডা থেকে নিয়ে যাওয়া বই অনুবাদ করার মাধ্যমে শিখেছে। পৃথিবীকে মুসলমানেরা জ্ঞান শিখিয়েছে, কিন্তু আজকে মুসলমানদের কাছে জ্ঞানের কোনো গুরুত্ব নাই। কোরআন পড়া তো বহু দূরের কথা, আমাদের যুবকেরা সাধারণ বই পর্যন্ত পড়ে না, এবং সাধারণ বই তো বহু দূরের কথা, এমনভাবে তারা মোবাইলের নেশায় আসক্ত, মোবাইলের মধ্যে জুয়া এবং মোবাইলের মধ্যে মাদকের নেশার চাইতে খারাপ নেশা আছে মোবাইলের মধ্যে। মাদকতা করলে যেই পরিমাণ মানুষের ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হয়, তার চেয়ে বেশি খারাপ এবং জঘন্য নেশা আছে মোবাইলের মধ্যে, এবং বাস্তবের জুয়া মোবাইলের মধ্যে আছে। সুতরাং আপনি বাহ্যিকভাবে দেখবেন আপনার ছেলে মেয়ে সব ভালো, খুব সুন্দর, কিন্তু মোবাইলের মধ্যেই জুয়াতে আসক্ত, মোবাইলের মধ্যেই মাদকতায় আসক্ত। তাহলে সে কোরআন পড়া বহুদূরের কথা, বই পড়া বহুদূরের কথা, সে যে কোনোদিন মারা যেতে পারে এই কথা স্মরণ করার তার কাছে সময় নেই। সুতরাং আমরা একটা ভয়ঙ্কর ভয়াবহ প্রজন্ম বড় করতেছি, অথচ এখনও আমি আমার এক বছরের অভিজ্ঞতা, ইংল্যান্ডের এক বছরের অভিজ্ঞতায় দেখেছি তাদের পাবলিক বাস পাবলিক ট্রেনে চড়লে এখনও আপনি 5-10 জন পাবেন যুবক যুবতী যারা বই হাতে করে উঠেছে এবং বই পড়তেছে, অথচ তাদের পকেটে আইফোন আছে। তারা পৃথিবী শাসন করছে, পৃথিবী পরিচালনা করছে জ্ঞান দিয়ে, আর আমাদের তরুণ, আমাদের সমাজ, আমাদের ছেলেমেয়েরা জ্ঞান থেকে দূরে সরতে 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 অন্ধকার জগতে প্রবেশ করেছে, যার শেষ ঠিকানা হচ্ছে গোলামি, যার শেষ ঠিকানা হচ্ছে গোলামির জিন্দি। যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছি, কোরআনের মূল্যায়ন আপনার কাছে যেমন হবে, পৃথিবীতে আল্লাহ আপনার মূল্যায়ন তেমন করে দেবে। তথা আপনি অবাক হবেন না যে একদিন আপনাদের সাথে যদি রোহিঙ্গাদের মতো ব্যবহার করা হয়। কেন? আপনি আল্লাহ কোরআনের সাথে ওই রকম ব্যবহার করতেছেন, এখন কোনো মূল্য নাই। আপনাদের বাড়িতে, ঘরে, মসজিদে, গ্রামে, শহরে কোরআন হয়ে গেছে কিতাব আল মাহজুরা, একটি পরিত্যক্ত কিতাব, কিন্তু এটি আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে পাঠানো, আপনাদের প্রত্যেকের কাছে পাঠানো। কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয়, কোরআন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, কোরআন শুধু ছোট বাচ্চাদের জন্য নয়। কোরআন যখন প্রথম অবতীর্ণ হয়েছিল, তখন যারা কোরআন শিখেছিলেন তারা সকলেই ছিলেন প্রৌঢ় অথবা বৃদ্ধ। রাসূলের নিজের বয়স ছিল 40, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 55, তথা প্রথম যখন অবতীর্ণ হয়। তার সাথে যদি যারা 5-10 বছর যুক্ত করেন, তো সবারই বয়স 50-60। আল্লাহর নবীর সাথে যারা বন্ধু ইসলাম গ্রহণ করেছিল, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, তাদের সকলের বয়স গড়ে এরকমই হবে 40-50। আল্লাহ নবীর চাচা যারা ইসলাম গ্রহণ করেছিল, হামজা, আব্বাস, তাদের বয়স গড়ে এরকম হবে 50-60। তথা প্রথম যে প্রজন্মটা কোরআন শিখেছে তারা ছোট বাচ্চা ছিল না, প্রথম যে প্রজন্মটা কোরআন শিখেছে তারা আপনাদের অনেকের মতো বয়স্ক এবং বৃদ্ধ ছিল, কিন্তু তবুও তারা কোরআন আল্লাহর নবীর কাছে শিখেছে, মুখস্থ করেছে। সুতরাং কোরআন শিক্ষার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। প্রত্যেক মুসলমানকে মরার আগে কোরআন শিখতেই হবে। কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআনের সাথে সম্পর্ক রাখা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, তাহলে এটা হবে জান্নাতের মৃত্যু। কোরআনের সাথে সম্পর্কবিহীন অবস্থা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ছিন্ন অবস্থা। কেন? আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার একটা মাধ্যম পৃথিবীতে আপনার কাছে আছে, সেটা কোরআন, যেটা আল্লাহরই বাণী। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদেরকে সারমর্ম আকারে এতটুকুই বলতে চাই যে আপনাকে, আমাকে, প্রত্যেককে কোরআন শিখতে হবে। দুইটা বাক্য মনে রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ কোরআন শিখা এবং শিখানো, সাদাকায়ে জারিয়ার সবচেয়ে বড় মাধ্যম কোরআন শিখা এবং শিখানো। প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিখা ফরজে আইন। কোরআন না শিখলে, না পড়লে, না জানলে, না বুঝলে আল্লাহর গজব, আল্লাহর আজাব অবশ্যম্ভাবী। আর বাংলাদেশের মুসলমানদের উপর যদি আল্লাহর গজব এবং আজাব আসে, তাহলে এটা পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার আশেপাশে আর কোনো মুসলিম দেশ নাই। তথা রোহিঙ্গারা যদি পালিয়ে বাংলাদেশে আসতে পারে, আপনি পালিয়ে কোথাও যেতে পারবেন না।
বা স্পেনের মুসলমানেরা যদি পালিয়ে মরক্কো যেতে পারে বা লিবিয়া যেতে পারে, আপনি পালিয়ে কোথাও যেতে পারবেন না। সিরিয়ার মুসলমানেরা যদি পালিয়ে তুরস্ক যেতে পারে, ফিলিস্তিনের মুসলমানেরা যদি পালিয়ে আশেপাশের দেশে যেতে পারে, আপনি পারবেন না। সুতরাং আল্লাহর আজাব এবং গজব আসার আগেই আমাদেরকে কোরআনকে মূল্যায়ন করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে, ভিক্ষা করে হলেও মসজিদে মক্তব চালাতে হবে। এবং মসজিদে কোরআন শিক্ষার জন্য দান করলে, একটা আলিফ শিক্ষার জন্য যদি কেউ দান করে যে আমি মসজিদে কোরআন শিখাবো, এই মর্মে একটা মুসলমানের সন্তানকে আলিফ শিখানোর জন্য দান করে, তা আপনার মসজিদে এসি লাগানোর চেয়ে বেশি নেকি হবে, ইনশাআল্লাহ বেশি নেকি হবে, ইনশাআল্লাহ বেশি নেকি হবে। কিন্তু এটা সেই দিন সম্ভব যেই দিন আপনি এই শিক্ষার গুরুত্ব বুঝবেন।